মালদা জেলায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী 298 কোটি টাকা ব্যয়ে 37টি প্রকল্পের উদ্বোধন ও 459 কোটি টাকার 59টি প্রকল্পের শিলান্যাস করেন। এদিন এই প্রশাসনিক বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক রাজশ্রী মিত্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ বিভিন্ন দপ্তরের সচিব, বিধায়ক, বিভিন্ন থানার ওসি, আইসি এবং জনপ্রতিনিধিগণ। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট,
আনন্দ বার্তা।